আর এখানকার যারা কমিটির দাদারা রয়েছেন বা শিল্পীরা রয়েছেন ওনাদের থেকে যেটা জানতে পারলাম এই প্রতিমার হাইট কিন্তু রয়েছে না, এটা অ্যাকচুয়ালি এটা ভুল তথ্য আপনারা পেয়েছেন, সবচেয়ে বড় নয় এটা, বড় অনেক বড় বড় কালী এর আগে তৈরি হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এই পাশে কিন্তু রয়েছে পাইবারের অংশ বিশেষ, দেখো শিবের একদম মুখের অংশ কিন্তু এখানে রয়েছে। এই পূজা স্থানে নানা রকম দলীয় নেতারা কিন্তু এসে এই জায়গাটি পরিদর্শন করে গেছেন এখানকার সিচুয়েশন বা পরিস্থিতি দেখতে। দেখো ভিডিওর প্রথমে তোমাদের বলে দিই, আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে সব থেকে বড় কালী, আর সেটা হতে চলেছে রানাঘাটের কামালপুরে। তোমরা জানো কিছুদিন আগে রানাঘাটের কামালপুরে হয়েছিল প্রায় 150 ফুটের দুর্গা, সেটা কিন্তু প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল, অনেক জল গলা হয়েছিল। তা কিন্তু রানাঘাট গ্রামবাসী আবারও তারা নতুন একটা চিন্তাভাবনা করেছে, তারা আবারও সব থেকে বড় কালী তৈরি করছে। চলো সেখানে যাবো আর সেখানে গিয়ে সম্পূর্ণটা দেখবো, তো চলো যাওয়া যাক। ফাইনালি কিন্তু কামালপুর অটো স্ট্যান্ড থেকে অটো ধরে 30 টাকা ভাড়া দিয়ে প্রায় 45 মিনিট পথ অতিক্রম করে চলে এলাম সেই একদম পূজা মণ্ডপের সামনে। তোমরা এর আগেও দেখেছো, তোমাদের দেখিয়েছিলাম আমি ইসলাম, তখন তোমরা দেখেছো আশা করি। তো এখন এখানে কি পরিস্থিতি সেটা কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো, তো চলো একদম সামনে যাব। দেখো এখানে এসে যেটা দেখতে পাচ্ছি একদম ফাঁকা মাঠের মধ্যে একদম তাঁবুর নিচে কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে। আর এখানে এই পুজোটা হবে কি না বা এটা কোথাও অর্ডার আছে কিনা সেই ব্যাপারটা একদম ক্লিয়ার শুনবো এখান থেকে, যারা শিল্পী রয়েছেন বা এখানকার গ্রামবাসী রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। দেখো একদম সামনে চলে এসেছি, এবার এখান থেকে সম্পূর্ণটা তোমাদের জানাবো। আমার নাম নীতিশ মুন্সি। তোমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এবারে মানে এটা কি সব থেকে বড় কালী তৈরি হচ্ছে? না না না, সবচেয়ে বড় কালী নয়, বা কালী ঠাকুর অনেক বড় বড় কালী ঠাকুর অনেক জায়গায় তৈরি হয়ে গেছে অলরেডি। শুনতে পাচ্ছি চারিদিকে নাকি সব থেকে বড় কালী এই কামালপুরে আবার তৈরি হচ্ছে, মানে এখানে তৈরি হচ্ছে? না এটা অ্যাকচুয়ালি এটা ভুল তথ্য আপনারা পেয়েছেন, সবচেয়ে বড় নয় এটা, বড় অনেক বড় বড় কালী এর আগে তৈরি হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এটা 30 থেকে 35 ফুট বেশ নিয়ে 40 ফুট দাঁড়াতে পারে, এটা প্রায় 40 ফুটের কাছাকাছি, তাই তো? এবারে আসবো যে কালী প্রতিমা তৈরি হচ্ছে, এবার এই মেকিং প্রসেসটা যদি একটু বলেন কিভাবে এই প্রসেসটা তৈরি হচ্ছে, মেকিংটা হচ্ছে? এটা একদম সিম্পল সেই একই প্রসেস যেটা যেই প্রসেসে দুর্গা তৈরি হয়েছিল। এই প্রথমে আমরা ক্লে মডেলিং করি, তারপর সেটা থেকে ফাইবারে ডাইস নেওয়া হয়, মানে মোল্ডিং করা হয়, সেই মোল্ড থেকে আবার কাস্টিং করে বের করা হয়, এটাই প্রসেস। কিছুদিন আগে আমরা দেখলাম যে কামালপুরে কিন্তু প্রায় 150 ফুটের দুর্গা তৈরি হয়েছিল, কিন্তু সেটাকে দাঁড় গড়ানো সম্ভব হয়নি, সেই ব্যাপারে তুমি কি বলবে, কি কি রিজন ছিল সেই ব্যাপারে একটু বলো। এটা নিয়ে আর নতুন করে আর কি বলবো, এটা তো অলরেডি সোশ্যাল মিডিয়া তথা সমস্ত মানুষের নখদর্পণে চলে গেছে। এখন বেসিক অন্তর্নিহিত কারণগুলো সেটা প্রশাসনের তরফ থেকে এক্সপ্লেন সেভাবে করা, অনেকগুলো কিন্তু রিজন দেওয়া হয়েছিল বিশেষ করে রাস্তাঘাটের উপরে, সত্যি কি সেটা মেন রিজন ছিল? দেখুন সেটা তো আমি বলতে পারি না, এখন আমাদের চোখে তো কোনো রিজনই ছিল না এখানে বন্ধ হওয়ার মতো, ঠিক আছে? এখন প্রশাসন তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী, এখন কামালপুরের জন্যই তাদের ক্রাইটেরিয়া শুধু নাকি অন্যান্য জায়গার জন্য সেটা আছে, সেটা তো শুধু দর্শকরাই বলতে পারবে এবং সারা ওয়েস্ট বেঙ্গলবাসী বলতে পারবে। আরেকটা ব্যাপার আমি যেটা শুনতে পাচ্ছি চারিদিকে, দলীয় ভাবে কিন্তু একটা দলকে কিন্তু দোষারোপ করা হচ্ছে, এটা কি, এই ব্যাপারে তুমি কি বলবে? না আমি রাজনৈতিক কোনো বক্তব্য রাখবো না, শিল্পীর দিক থেকে আমি বলতে পারি যে এটা আমাদের ব্যর্থতা কি প্রশাসনের ব্যর্থতা সেটা তো মানুষ জানে। হ্যাঁ তো সেই দিক থেকে আর নতুন করে মনে হয় বলার কিছু নেই। আর দেখো এখানে কিন্তু মাটির কাজ চলছে, অর্থাৎ শিব ঠাকুরের মূর্তি গড়ার কাজ চলছে। আর ঠিক এই পাশে কিন্তু রয়েছে পাইবারের অংশ বিশেষ, দেখো শিবের একদম মুখের অংশ কিন্তু এখানে রয়েছে। এক পাশে যেমন মাটির কাজ চলছে, আর ঠিক এই পাশে কিন্তু কালিমার যে স্ট্রাকচার তা কিন্তু তৈরি হয়ে গেছে, আর সেই ফাইবার স্ট্রাকচার কিন্তু আমাদের সামনের থেকে দেখাবো। দেখো ঠিক এই পাশে কিন্তু রয়েছে মায়ের যে মূর্তি ফাইবারে, তা কিন্তু সাইতে অবস্থায় রয়েছে, তার কিন্তু কাজ চলছে। কিছুক্ষণ আগেও তারা কিন্তু কাজ করছিলেন, এখন ওনাদের টিফিন টাইম ওনারা গিয়েছেন। আর এখানে দেখাতে পাচ্ছি যে সাইতে অবস্থায় কিন্তু প্রতিমা রয়েছে, এর উপরে কিন্তু কাজ চলবে। এখানে শুনেছিলাম যে একটা আর্ট স্কুল তৈরি হচ্ছে এখানকার যে কামালপুর গ্রাম, সেই গ্রামের মানুষজনকে কর্মমুখী করার যে প্রচেষ্টা, সেই ব্যাপারে তুমি কি বলবে? সেটা অবশ্যই ভালো উদ্যোগ, যেটা এখানে শিল্পগ্রাম আমরা উদ্যোগ নিয়েছি এবং এখানকার গ্রামবাসীরা এবং ক্লাব কর্তৃপক্ষ সকলে মিলেই এই প্রচেষ্টা চালিয়ে যাব এবং যতদূর সম্ভব আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব এখানে শিল্পচর্চা যেন ভালোভাবে হয় এবং ভবিষ্যতে এখানকার মানুষ
শিল্পের মাধ্যমে তাদের প্রতিবাদ বলুন বা অর্থনীতি বলুন সবগুলোই যেন এগিয়ে নিয়ে যেতে পারে। আপনাদের যে দুর্গা দেশ প্রায় দেশ ভরে দুর্গা সমস্ত কিছু আমরা সবসময় পাই না, যে ক্লাব কর্তৃপক্ষ এখানে উদ্ধতন নেতা নেত্রীরা এসেছিলেন, তো তাদের কাছে দাবি রেখেছে তিন দফা। এক তো এই রাস্তাটা যেটা প্রবলেম সেটার সমাধান করার জন্য, আর দ্বিতীয়ত যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে কৃষকদের সেটার ব্যাপারে একটু আলোকপাত করার জন্য, এবং এই দুর্গাটা যাতে আগামী বছর আবার এর থেকে বড় দুর্গা আমরা তৈরি করে এখানে দাঁড় করাতে পারি, সেই জন্যই তিন দফা দাবি রাখা হয়েছিল। এবং দেখা যাক আগামী দিনে তারা এইটা পরিকাঠামো আমাদের সুষ্ঠুভাবে যদি পারমিশন করে দেন তাহলে হবে। পরের বারে চিন্তা ভাবনা আপনাদের, প্রায় 151 ফুটের দুর্গা যতটা শুনতে পেরেছি আমি, তো সেখানেও কোথাও সেটা করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হবে না তো? দেখুন প্রথম বছর বাধার সম্মুখীন হতে হয়েছে মানে যে যে অসুবিধাগুলো হয়েছে সেগুলোকে মাথায় রেখে আমরা এগোবো, এবং তারপরে যদি বাধাটা আসে এটা প্রথম দিকেই আসবে তাহলে সেটাকে কাটিয়ে ওঠা সম্ভব হবে আমি মনে করি। আর এইটা তো আমাদের শেষ মুহূর্তে বাধা ছিল, যে কারণে আমরা সেই সময়টা পাইনি যে এই বাধাটাকে কাটিয়ে ওঠা যায় কিনা। দেখো রানাঘাটের এই কামালপুর গ্রামকে কিন্তু কিছুদিন আগেও কিন্তু মানুষ চিনত না, কিন্তু এইবারে দুর্গা পূজা তাদের যে উদ্যোগ ছিল প্রায় 150 ফুটের দুর্গা প্রতিমা, আর সেটিকে কেন্দ্র করে যে জল গোলা হয়েছিল, যে প্রশাসনিক বাধার সম্মুখীন হতেছিল এই গ্রামবাসীদের, তারপরেই কিন্তু বিশালভাবে এটি আলোড়ন সৃষ্টি হয়, আর তারপরে কিন্তু মানুষ এই গ্রামটিকে চিনতে পারে, আর সেখান থেকে কিন্তু এই শিল্পীদের এখান থেকে যাত্রাপথ শুরু। তারা কিন্তু যদিও তারা এই পুজোটাকে সাকসেসভাবে দাঁড় করাতে পারেনি, তারপরে কিন্তু এখানকার শিল্পীরা তারা কিন্তু নানাভাবে এখানে কাজ পেয়েছে, নানা অর্ডার এসছে তাদের কাছে, আর তাদের নিদর্শন কিন্তু আমার একদম সামনেই রয়েছে। দেখো একের এক পর কিন্তু তারা নানারকম প্রতিমার অর্ডার পেয়েছে শিল্পীরা, আর এখানকার কিন্তু শিল্পীদের একটাই উদ্যোগ যা শুনলাম, তারা কিন্তু এখানকার যারা গ্রামবাসী রয়েছে তাদের কিন্তু তারা কর্মমুখী করতে চেয়েছে। না এখানে কালী পুজোর সেরকম কোনো প্ল্যানিং নেই, আমি যতদূর জানি এখানে কালী পুজোর কোনো প্ল্যানিং নেই। তবে পুজো দুর্গাপুজোরই যেটা প্ল্যানিং ছিল সেটা অসমাপ্ত রয়ে গেল, এখন কালী পুজোটা যদি করে ক্লাব কর্তৃপক্ষ একটা ছোট করে ক্লাবের ভিতরে করতে পারে সেটা আমার জানা নেই। এবছর আমাদের দুটো এখনো পর্যন্ত দুটো অর্ডার এই ফাইনাল হয়েছে, যেটা হচ্ছে এই কালীটা এবং একটা জগদ্ধাত্রী আছে, এই দুটো অর্ডার এখনো পর্যন্ত আছে, আরো অনেকগুলো কথা চলছে, ভবিষ্যতে ওইগুলো ফাইনাল হলে তখন আপনারা জানতে পারবেন। একটা ব্যাপার যে আপনারা কিন্তু যে উদ্যোগ নিয়েছিলেন সবথেকে বড় দুর্গা সেটা কিন্তু কোথাও সাকসেস হতে গিয়ে হলো না, ঠিক আছে, কিন্তু মানুষ কিন্তু আপনাদের অনেক ভালোবাসা দিয়েছে, অনেক সুনাম করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? এটা তো মানুষের সত্যি কথা বলতে একটা বাঙালিদের সত্যি কথা বলতে প্রচন্ড আবেগ, এখনো আমি মানুষের রিয়াকশন গুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম বিগত কয়েকদিন ধরে আমি এই ব্যাপারটা অনেক খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছিলাম, তো মানুষের মনে এখনো দেখা যাচ্ছে একটা ক্ষীণ আশা তারা জাগিয়ে রেখেছে, কেউ কেউ এসে জিজ্ঞাসা করছে যে এখনো কি পুজোটা সম্ভব, মানে তাদের মনে এখনো আশা রয়েছে কিন্তু যেটা সম্ভব নয়। হ্যাঁ তবু সেটা বল সেদিক থেকে বলবো যে মানুষের ভালোবাসা সাপোর্ট এটা তো না পেলে কোনোভাবেই এটা সম্ভব ছিল না, আর সেটা আমরা পর্যাপ্ত পরিমাণে পেয়েছি। হ্যাঁ এবং তার জন্য সমস্ত দর্শকদের এবং আমাদের পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীকে ধন্যবাদ জানাই আমরা অন্তর থেকে, অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস এখানকার সমস্ত কিছু কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে ধরলাম, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো।